সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখি, এর আগে আমরা সপ্তম অধ্যায়ের গুণত্ব ধারার দুইটা চিত্রনশীল করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা তৃতীয় চিত্রনশীল শুরু করব। তৃতীয় চিত্রনশীলের প্রশ্ন হচ্ছে, একটি গুণত্ব ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি হচ্ছে এত এবং গুণফল হচ্ছে এত। উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। ধারাটির প্রথম পদ সাধারণ অনুপাত নির্ণয় করো। সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে ধারাটির আশুতোষ সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা ক নাম্বারটা শুরু করতেছি। দেখো, ক নাম্বার প্রথম পদ আমরা ধরে নিব, এটা ধরি প্রথম পদ কে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর ধরে নিব। তাহলে আমাদের দ্বিতীয় পদটা কত হবে? দ্বিতীয় পদ হবে এ আর, আর তৃতীয় পদটা কত হবে? এ আর স্কয়ার, ঠিক আছে? তাহলে সমষ্টি, সমষ্টি মানে তিনটা পদের যোগফল। তাহলে আমরা লিখব প্রথম শর্ত, ঠিক আছে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার সমান 24 সমষ্টি 4/5। এক্ষেত্রে আমরা একটা এ কমন নিতে পারি, 1 প্লাস আর প্লাস আর স্কয়ার সমান, তাহলে কত হবে এটা? 124 হয়ে যাবে। এইটা একটা সমীকরণ গঠন হয়ে গেল, দুইটা সমীকরণ একটা হয়ে গেল। আরো একটা সমীকরণ আছে আমাদের, তাহলে আমরা কি লিখবো সেটা দ্বিতীয় শর্ত মধ্যে লিখবো। দ্বিতীয় শর্ত মধ্যে কি? গুণফল, এ ইনটু এ আর ইনটু এ আর স্কয়ার সমান 64 লিখবো আমরা, ঠিক আছে? তাহলে নাকি গুণ করে কি লিখতে পারি? একবারে আমরা এ আর হোল কিউ সমান 4 কিউ, তাহলে এ আর সমান 4 হয়ে যাবে। এটা আরো একটা সমীকরণ পেয়ে গেলাম, দুটি সমীকরণ। আমাদের এই কথাটা উল্লেখ ছিল যে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করে, প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ হয়ে গেল। ক নাম্বার শেষ, খ নাম্বারে শুরু করবো। তাহলে আমরা দেখো, এটা সাহায্য নিয়ে ক থেকে আমরা সাহায্য নিয়ে খ নাম্বারটা করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে বলবো যে ক হতে পাই খ নাম্বার, ক হতে পাই কি পাইছি? এ ইনটু 1 প্লাস আর প্লাস আর স্কয়ার সমান 124/5। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। এবং আরেকটা সমীকরণ পাইছি আমরা, যেটা এ আর সমান 4, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। গুণত্ব ধারায় এগুলো যোগ বিয়োগ করলে পাওয়া যাবে না, অ্যান্সার পাওয়া যাবে না। আমরা কি করবো? তাহলে ভাগ করতে হবে, এক নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলে সুবিধা হবে। তাহলে আমরা লিখবো 1 নং ভাগ 2 নং, 1 নং ভাগ 2 নং, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এখানে এ ইনটু 1 প্লাস আর প্লাস আর স্কয়ার, নিচে লিখবো এ আর সমান 124/5। এখানে এ এ কাটা যায়, ফলে থাকবে কত? 1 প্লাস আর প্লাস আর স্কয়ার নিচে আর, এটাকে আমরা উল্টে দিব ডান পাশে, তাহলে 1/4 হয়ে যাবে। এটা এটা ভাগ করা যাবে, তাহলে 1 প্লাস আর প্লাস আর স্কয়ার ভাগ আর সমান, এটা এটা কাটতে গেলে কত হবে? দেখো 31 হবে, এইটা দিয়ে এটা কাটতে হবে 31, অর্থাৎ উপরে থাকবে তাহলে 31, নিচে চলে আসবে 5, ঠিক আছে? আর আগে ভাবে গুণ করবো, যেটা আর এক মান পাওয়ার সবচেয়ে বড় সেটা আগে গুণ করবো, এই দিকে গুণ করবো তারপরে এই দিকে করবো। তাহলে আমরা একবারে যদি করে দিতে পারি, দেখো 5 প্লাস 5 আর প্লাস 5 আর স্কয়ার সমান সমান 31 আর, তাহলে সবচেয়ে বড় পাওয়ার যেটা 5 আর স্কয়ার প্লাস 5 আর প্লাস 5 মাইনাস 31 আর সমান 0। এখান থেকে আমরা 5 আর স্কয়ার কত থাকে আমাদের? 26 আর প্লাস 5 ইকুয়াল, মিডলটা করে দাও, তাহলে 5 আর স্কয়ার মাইনাস 25 আর মাইনাস আর প্লাস 5 ইকুয়াল 0 হয়ে যাবে। তাহলে 5 আর কমন যাবে আমাদের, আর মাইনাস 5 থাকে 1 কমন দিলে আর মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কত হয়? আর মাইনাস 5, 5 আর মাইনাস 1 ইকুয়াল 0 হয়ে গেল। এখান থেকে আমরা আর মানটা বের করতে পারি, এই পাশে চলে আসলাম,
দেখো এবার চলে আসুন করতে পারি হয় এইটা 0 অথবা এইটা 0 তাই না তাহলে আমরা লিখব যে হয় r 4 0 অথবা 5r 1 0 লিখেন থেকে r 4 আর এখান থেকে r 1 5 দিয়ে দিল r 1 দুইটা বের হলো তাহলে আমরা এই r মানগুলো দুই নং সমীকরণে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি এর মানগুলো পাবো তাহলে বলো কি এখানে r এর মান 2 নং এ বসিয়ে পাই তাহলে r সমান সমান 4 হলে 4 a সমান ডান পাশে কত ছিল আমাদের 4 ছিল তাহলে কাটাকাটি করে দিলে কত হবে a সমান সমান 1 আর r এর মান যদি হয় 1/5 হলে কত হবে 1/5 a সমান 4 অর্থাৎ a এর মান হয়ে গেল কত আমাদের 20 ঠিক আছে তাহলে প্রথম কথা হলো 1 অথবা 20 আর সাধারণ অনুপাত হচ্ছে 4 অথবা 1/5 তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে প্রথম পদ 1 অথবা 20 আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে 4 অথবা 1/5 এই আমাদের ক নম্বরটা শেষ হয়ে গেল ক নম্বরে এটি সহজ হচ্ছে ধারাটি প্রথম পদ সাধারণ অনুপাত নির্ণয় তাহলে আমাদের এখানে ক নম্বর শেষ এখানে অ্যান্সার লিখে দিতে পারি ইচ্ছা করলে না দিলেও সমস্যা নাই ঠিক আছে এরপর গ নম্বরে চলে আসবো আমরা ঠিক আছে গ নম্বরে কি আছে সাধারণ অনুপাত 1/5 বলে ধারাটি বাস্তবতার সর্বোচ্চ নির্ণয় এখানেও কিন্তু দেখো ধারা সাধারণ অনুপাতের মান কত আছে 1/5 তখন প্রথম পদ কত 20 এটা আমাদের কাজে লাগবে তাহলে আমরা এটা বসে দিচ্ছি দেখো টোটাল বসে দিতে পারি গ নাম্বারটা দেখো আমাদের গ নাম্বারে বলবো যে খ হতে পায় সাধারণ অনুপাত কত আর সমান সমান 1/5 এত হলে তখন কি লিখব আমরা যে প্রথম পদটা কত ছিল প্রথম পদ এর মান হচ্ছে তখন 20 এটা মনে রাখতে হবে আমাদের ঠিক আছে তাহলে অসীম তক সমষ্টি সুতরাং ধারাটি অসীম তক সমষ্টি আমরা এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি আর সূত্র হচ্ছে এ ভাগ ওয়ান মাইনাস প্রতীক মান গুলো বসিয়ে দেওয়া হয়ে যাবে এর মান কত 20 ওয়ান মাইনাস আর ওয়ান ওয়ান বাই ফাইভ বলে 20 নিচে দর্শক করে দাও 4 মাইনাস এর ওয়ান উল্টে দিলেই হয়ে যাবে উপরে 5 নিচে 4 এটাকে আমরা কাটাকাটি করতে পারি দেখো কত হয় তাহলে এটা এটা কাটাকাটি দিলে এখানে হবে 5 দুটো গুণ করে দিলে হয়ে যাবে কত 25 এইটাই অঙ্ক শেষ এবং গ নাম্বারটা তুলনামূলকভাবে ছোট দেওয়া আছে তাহলে দেখো এইটুকুতেই 4 নাম্বার পাওয়া যাবে তো সবাই ভালো থেকো এই অধ্যায়ের নিয়ম অঙ্কগুলো তিনটা অঙ্কগুলো আমরা সপ্তম অধ্যায় উন্নত ধারায় তিনটা অঙ্ক মোটামুটি হয়ে যাবে আবার দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ